এত মানুষের চিকিৎসা করি এই যে হাড়গোল ওষুধ দিয়ে, কারো কারো আছে দাঁড়ায় না, কারো কারো আছে মোটা হয় না, অনেকজনের আছে লম্বা হয় না, আবার অনেকজনের আছে মোটা হয় না। এইরকম ধরনের রুগীরা যখন আমার চেম্বারে চলে আসে তখন আমি তাদেরকে ওষুধে হাড়গোলের ওষুধ, তাদেরটা মোটা হওয়ার জন্য, লম্বা হওয়ার জন্য, তাদেরটা বড় হওয়ার জন্য ওষুধ দিয়ে দিই। তারা খেয়ে দিয়ে লম্বা মোটা তরতাজা করে নিজের বোর সাথে সেইভাবে মজিয়ে মজা করে। কিন্তু এই যে আমি, আমার জামাইটা থাকে বাহিরে, আমি তো একবারে অনাহারে এই অবস্থায় পড়ে থাকি, তারপরেও এভাবে চিকিৎসা করতে হয়, কি করার আছে? আমার তো এটাই কর্ম, রোগীদের সেবা। ম্যাডাম আসবো? হ্যাঁ আসেন আসেন, বসেন। আপনি কি সমস্যা? সমস্যা মানে কি? সমস্যা মানে খুলে বলেন, সব বলেন। খাই খাই কো? হ্যাঁ মানে খাইলে তো খাইলে না খাইলে তো ঠিক আছে। আপনি যেটা বলেছেন তো আপনার যে বয়সটা, এই বয়সে তো দাঁড়ানোর কথাই না, ঘুমিয়ে থাকার কথা, কিন্তু আপনি বলতেছেন যে খাড়াইলে তো খাড়ায়, না খাড়াইলে তো একবারে নাই। তো এই বয়সে কি আপনার খারাপে? আপনি শুনে, এই বয়সে আপনার খারাপে না, তারপরও যেহেতু আমার চেম্বারে চলে আসতেন অবশ্যই আমি চিকিৎসা দেব, অবশ্যই আপনার খারাপে, আপনি টেনশন করেন না। আমি তো টেনশন করার জন্য আসিনি। আচ্ছা ঠিক আছে, এদিকে একটু ঘুরেন তো, আপনাকে আমি চেক আপ করবো, দেখি জিবলাটা বের করুন তো, আটটা দেখি। হ্যাঁ বুঝতে পারছি, অনেক সমস্যা দেখি দেখি। এই আপনার দা তো একবারে নাই, কে একবারে তো নাই, কিছুই নেই, একবারে ঘুমাইছে তো ঘুমাইছে একবারে, ওই যে শিমুল গাছের তোলা আছে না ওই রকম একবারে নরম হয়ে গেছে গা, এটাকে এখন শক্ত বানানোর জন্য ওষুধ আমি দেবো। আচ্ছা আপনি টেনশন করেন, হ্যাঁ আমি একটু চেক আপ করে দেখি। জোরে জোরে শ্বাস নেন, আপনারটা তো খুঁজে দেয় পাওয়া যায় না, না। আচ্ছা যাই হোক, আমি কিছু ওষুধ রেখে দিচ্ছি, ঠিক আছে। এই ওষুধটা লিখে দিলাম না, এটা যাওয়ার সময় ফার্মেসি থেকে কিনে নেবে, নিয়ে এটা খাবারের আগে খাবেন। হ্যাঁ আর আমার এখান থেকে আমি একটা ফাইল দিয়ে দিচ্ছি, এটা নিয়ম মতো খেতে হবে কিন্তু। হ্যাঁ এটা কিন্তু নিয়ম মতো খাবেন, ঠিক আছে, তিন বেলা খাবেন ঠিক মতো। হ্যাঁ আর ওই ওষুধটা ফার্মেসি থেকে কিনে নিন, ওটা হলো খাবারের আগে খাবেন, গ্যাসের ট্যাবলেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার 15 দিন পরে কিন্তু আমার চেম্বারে চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, জানবো। ম্যাডাম আসেন? হ্যাঁ আছি। আচ্ছা ও আপনি আসছেন, তো খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে, হ্যাঁ তা তো অবশ্যই। তো আপনি কি বুঝতে পারলেন খেয়ে? ভালো ভালো, সবকিছু ঠিক হয়ে গেছে, এখন দাঁড়ায় মোটা তাজা হয়নি, বুঝছে? আচ্ছা আমি দেখি। আচ্ছা সময়টা কাজে লাগিয়ে ফেলতে হবে।
টাকা কামাতে হবে, একই দিয়ে পার করতে হবে। হ্যাঁ না না, ভাবতেছিলাম যে আপনার এত তাড়াতাড়ি ওষুধটা কাজে লেগে গেছে, আপনাকে আমি সবচেয়ে এক নম্বর ওষুধটাই দিয়ে থাকি, হ্যাঁ যেন তাড়াতাড়ি কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আপনি একটু ওই যে আমার সাথে পেটে গেলে প্রমাণ দিবেন, একটু পেটে যান, আমি একটু পেটে গেলে প্রমাণ দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আসলে আপনার কথাটা সত্য না মিথ্যা না দেখতে হবে না আমার। আচ্ছা চলুন পেটে চলুন, পেটে যান। হ্যাঁ আচ্ছা, আপনি এর উপরে উঠবেন, ঠিক আছে, উঠে আমি যা যা বলবো তাইতেই করবেন, সে অনুযায়ী আপনাকে আমি আরেকটু ওষুধ দিতে পারবো। আরেকবার উঠেন, উপরে উঠেন। আপনি তো পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ আপনার পেটিকে প্রমাণ দেখতে গিয়ে আমার অবস্থা একবারে শেষ হয়ে গেছে। হ্যাঁ এখন মনে হচ্ছে ভালো খালি লাগে নাই, তার থেকেও বেশি হয়ে গেছে। আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি তো ভালো লাগবে, আপনি বুড়া বয়সে পেয়েছেন একটা ইয়ং বয়সের বৌদি, তাহলে আপনার ভালো লাগবে না? আরও অনেক পাঁচটা বছর ধরে অনাহারে, এই পাঁচ বছরের পানিটা আপনি পেয়েছেন। আমার হাজবেন্ড আছে, কিন্তু দুঃখের বিষয় আমার হাজবেন্ড পাঁচ বছর থেকে বাইরে থাকে। তৃপ্তি তো পেয়েছি অবশ্যই, কিন্তু এমন এমন পরিস্থিতি হয়েছে আপনার, এমন মোটা আর এমন লম্বা হয়েছে, এ তো মনে করেন যে সেই মানুষের কন্ট্রোল করতে পারে। ভালো তো অবশ্যই, ঠিক আছে, আমার এখন আমি তো ডাক্তারি করি, ওষুধ বিক্রি করি, সবার সব কিছু ঠিকঠাক করে দিই, চিকিৎসা করি সবারই, কিন্তু এখন আমারই ওষুধ খেতে হবে। আমার তো পরিস্থিতি ভালো না, একবারে শেষ হয়ে গেছে জায়গাটা। আচ্ছা যাই হোক, তাহলে এবার তোর মতো আমি আরেকটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা নিয়মিত খাবে। এটা খাবারের আগে খাবেন, এটা খাবারের পরে খাবেন, আর যখন ঘুমাবেন তার এক ঘন্টা আগে এই ওষুধটা খাবেন, খাওয়ার পরে ঘুমাবেন। আর শুনেন, মাঝে মাঝে আইসেন আমার চেম্বারে, এসে ওষুধ নিয়ে যান, আপনি কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনাকে আমি ফিরিয়ে দেব। কারণ কি, আপনি যেটা যে মজাটা আজকে দিয়েছেন না, মনে হচ্ছে যে আমি এরকম মজা কখনো পাইনি, অনেক ভালো লেগেছে খাবারটা, তাই নাকি? মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে, এবার আপনি যেতে পারেন, ঠিক আছে আসুন। বাপ এইরকম রোগী, অনেক রোগীর চিকিৎসা করছি কিন্তু এরকম পেটিকেলি প্রমাণ কখনো দেখিনি, আজকে পেটিকেলি প্রমাণ দেখতে গিয়ে আমার অবস্থা আজকে শেষ হয়ে গেছে। উফ, আমি এখন সোজা হয়ে হাঁটতে পারবো কিনা বলতে পারি না,
এমন লাম্বা লাম্বা মুখটাও হয়েছে এরকম। আমার ওষুধে সেই হয়েছে। আচ্ছা যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে আসি।